দরকার হয়েছে, এক্সকাভেটর আসছে অন দ্য ওয়ে। সো আমি শুধু আপনাদেরকে বলবো যে ফায়ার ব্রিগেডকে চলেন আমরা এবং আপনারা সবাই মিলে জনসাধারণ মিলে ফায়ার ব্রিগেডের কার্যক্রমকে আমরা সহযোগিতা করি, যেন যদি কেউ আটকা পড়ে থাকে উদ্ধার তৎপরতার জন্য বিন্দুমাত্র বিলম্ব না হয়, আমাদের কারো গাফিলতির জন্য উদ্ধার তৎপরতা বিলম্বিত না হয়, সেই জন্য আমি সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের কাউন্টার টেরিজম ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সিটি ডিসিজনকে আমরা বলি কাউন্টার টেরিজম ট্রান্সলেশন ইউনিট যে বোম ডিসপোজাল টিম, সেটি একেবারে ঘটনার ঘটার সঙ্গে সঙ্গেই পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে এখানে প্রেরণ করা হয়েছে, তারা তাদের কাজটুকু চালিয়ে যাচ্ছে। সো তারা তাদের কাজ করছে, এই মুহূর্ত পর্যন্ত এখন কোনো কনক্লুশন আসা যাবে না। আমি আসলে এখন মূলত উদ্ধার তৎপরতা, সো উদ্ধার কাজগুলি শেষ হোক, পরবর্তীতে কী কারণ সেগুলি অনুসন্ধান তৎপরতা অব্যাহত রয়েছে। থ্যাংক ইউ। ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে এখন পর্যন্ত 10 জন বলা হয়েছে, অফিসিয়ালি ফায়ার ব্রিগেড বলেছে যে 10 জন মারা গিয়েছে এবং ক্রিটিক্যালি ইনজিউর্ড অসংখ্য। সো মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে, তাদেরকে অসংখ্য লোকজনকে প্রায় 50-60 জনকে আমরা হসপিটালে প্রেরণ করেছি। সো এখন পর্যন্ত 10 জন বাড়তেও পারে, সো আমরা সবাই প্রার্থনা করি যেন না বাড়ে। আশঙ্কা করছে ফায়ার ব্রিগেড, আশঙ্কা করছে বাট নিশ্চিত নয়, তারা আরো তন্ন তন্ন করে খুঁজছে। এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারবো না, এটা একমাত্র ফায়ার ব্রিগেড এবং আমাদের যে বোম ডিসপোজাল ইউনিট আছে তারা বলতে পারবে। আলামত কি কি দেখেছেন? আলামত আপনি যেটি দেখতে পাচ্ছেন, আমরা যেটিকে বাহ্যিকভাবে আলামত বলি যে অসংখ্য ধ্বংসযজ্ঞ এখানে, যে কলাপসিবল গেট উড়ে যাওয়া, যেখানে দোকানের যে মাল মালামাল ছিল সেগুলি ধ্বংস হয়ে গিয়েছে, ছাদ ধ্বংস হয়ে গিয়েছে, উড়ে গিয়েছে, আশপাশে বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক ক্ষতিগ্রস্ত। সো এখানে ব্যাপক একটি ধ্বংসযজ্ঞের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং অসংখ্য জীবন এবং সম্পদের ক্ষতি হয়েছে, মারা গিয়েছে 10 জন, ইতিমধ্যে 50-60 জনের উপর আহত হয়েছে। সো আমরা আসলে এখন উদ্ধার তৎপরতায় জোর দিয়েছি, উদ্ধার তৎপরতা শেষ হোক, কারণ জানা ভিতরে কি পরিমাণ মানুষ থাকতে পারে এখন এই মুহূর্তে, এটা ফায়ার ব্রিগেড আশঙ্কা করছে যে এখনো থাকতে পারে, কিন্তু এর জন্য সময় প্রয়োজন, তারা তাদের উদ্ধার কার্যক্রম এখন পর্যন্ত পূর্ণ গতিতে চালিয়ে যাচ্ছে, সো দ্যাট খুব অল্প সময়ের মধ্যে যদি কেউ আটকা পড়ে থাকে তাদেরকে বের করে নিয়ে আসতে পারি। আমরা ফায়ার ব্রিগেডের কাজকে সহযোগিতা করার জন্য সর্বত্র সহযোগিতা করে যাচ্ছি। এটা দিয়ে দেখি, এটা ধরো না, ঘুষো পরে দাও, এগুলো এগুলো প্যাকেজ আকার দিলে হবে।